ছাত্রদের আবেগটা মেয়েকে কেন্দ্র করে, আর যারা আরজিকর মেডিকেল কলেজ ভাঙচুর করেছে তারা তাদের মধ্যে এই যে মারা গেছেন আমার ছোট বোন তার সম্পর্কে কোনো মানসিক সহমর্মিতা নেই, এরাই মৃত্যুটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে। কেন আমি এদের ধিক্কার জানাই, যারা এই মেয়েটির মৃত্যুর যথাযথ তদন্ত চেয়ে বিচার চেয়ে সেটার থেকেও বড় হয় সেটাকে রাজনীতির মাধ্যমে ব্যবহার করে গরিব মানুষের চিকিৎসার জায়গা আরজিকর মেডিকেল কলেজ ভাঙচুর করে, ডাক্তারদের অ্যাসাল্ট করে, গরিব মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দেয়, যারা এই বর্বরোচিত কাজ করেছে সেই সিপিএম বিজেপিকে আমি ধিক্কার জানাচ্ছি। সিপিএম বিজেপি করেছে 100 ভাগ, একদম নেতৃত্বে যারা আছে তাদের সব পরিচিত সিপিএম বিজেপির মুখ। কিন্তু বিরোধীরা অভিযোগ করছে তৃণমূলই এটা করেছে আন্দোলনকে বাঁচা করার জন্য। এগুলো তো সবাই জানে, যারা করেছে তাদের ধিক্কার জানাই। আর মমতা ব্যানার্জির নেতৃত্বে কালকে সারা বাংলার মানুষ রাস্তায় নামছে, এই মেয়েটির যারা প্রকৃত দোষী ইমিডিয়েট বিচার সম্পূর্ণ করে সেই দোষীদের শাস্তির ব্যবস্থা করা। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়